প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাগরকান্তি দে, প্রভাষক হিসাববিজ্ঞান, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ। হিসাববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে হিসাববিজ্ঞান পরিচিতির উপর আজকের ক্লাসটা হবে। এই অধ্যায়ের এর পূর্ব কয়েকটা ক্লাস তোমাদের আমি নিয়েছিলাম বন্ধের আগে, তো ওই ক্লাসগুলো সহ তোমরা আজকের ক্লাসটা করলে আশা করি উপকৃত হবে এবং এই অধ্যায়ের তোমাদের আর তেমন কোনো সমস্যা থাকবে না। তো আজকে করাবো দিনাজপুর বোর্ড 2019 4 নং প্রশ্ন। প্রশ্নটা তোমরা অবশ্যই সামনে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরে তোমাদের সুবিধার্থে আমি উদ্দীপকটা পড়ে পুরো প্রশ্নটা একবার বুঝিয়ে দিই। মিস্টার আলতাফ মাহমুদ 2018 সালের 1 মে যন্ত্রপাতি 90,000 টাকা, আসবাবপত্র 80,000 টাকা, নগদ 70,000 টাকা এবং ব্যাংক ঋণ 35,000 টাকা নিয়ে ব্যবসায়িক কার্যক্রম শুরু করলেন। জনাব মাহমুদের মে মাসের লেনদেনগুলো নিম্নরূপ। 2018 মে 2 মাল ক্রয়ে নগদে 25,000 টাকা এবং বাকিতে 40,000 টাকা। মে 4 মাল বিক্রয় নগদে 55,000 টাকা, বাকিতে 90,000 টাকা। 8 তারিখ বাকিতে আসবাবপত্র ক্রয় 56,000 টাকা। মে 12 তারিখ সাপ্লাইস ক্রয় 7,000 টাকা। 15 তারিখ কর্মচারীদের বেতন দেওয়া হলো 40,000 টাকা। 20 তারিখ পত্রিকায় বিজ্ঞাপন বাবদ নগদ পরিশোধ 15,000 টাকা। নিজ প্রয়োজনে কারবার থেকে নগদ উত্তোলন 8,000 টাকা। প্রদেশ হিসাবে অর্থ পরিশোধ 20,000 টাকা। কতে বলা হলো মিস্টার আলতাফ মাহমুদের মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। তো প্রারম্ভিক মূলধন আমরা নির্ণয় করতে হলে প্রারম্ভিক যে সম্পদগুলো আছে ওই সম্পদগুলোর যোগফল থেকে দায় বাদ দিলে আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। আমি এখানে নির্ণয় করে দেখালাম যন্ত্রপাতি 90,000 টাকা, আসবাবপত্র 80,000 টাকা, নগদ 70,000 টাকা। এখানে একটা ঋণ ছিল, ব্যাংক ঋণ, সেই ঋণের টাকাটা যদি আমি 35,000 টাকা, যেটা ঋণের টাকা ছিল সেই টাকাটা যদি আমি নগদের সাথে যোগ করতাম, ওটা আবার আমাদেরকে বাদ দিয়ে, যেহেতু আমরা জানি সম্পদের যোগফল থেকে দায় বাদ দিয়ে মূলধন বের করতে হবে, তাই নগদটা ব্যাংক ঋণটা নগদের সাথে একবার যোগ করলে আবার বাদ দিতে হবে। তাই আমি যোগ না করে শুধু সম্পদগুলো যোগ করে সম্পদের সমষ্টি প্রারম্ভিক মূলধন, তোমরা চাইলে নগদটা একবার যোগ করে আরেকবার বাদ দিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। খ নাম্বার 2, 4, 20 এবং 25 তারিখের লেনদেনগুলোর সাথে জড়িত হিসাব সমূহের আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ দেখাও। এই কাজটা আমি আমার পূর্বের ক্লাসেও কিভাবে লেনদেন থেকে হিসাব কাত বের করে ওই হিসাব কাতগুলোর শ্রেণীবিন্যাস করতে হয় সেটা আমি আমার পূর্বের একটা ক্লাসেও দেখাইছিলাম। আজকে লিখবো না, বিস্তারিত বুঝিয়ে দিব, কারণ এটা না লিখলেও তোমাদের তেমন একটা কোনো অসুবিধা হবে না। তোমরা 3টা কলাম করবে, তারিখ, হিসাব কাত, হিসাবের শ্রেণী, এই ধরনের 3টা কলাম করে নিবে। তো এখানে নির্দিষ্ট কিছু তারিখ দেওয়া আছে, যেমন 2 তারিখেরটা মাল ক্রয় নগদে 25,000 টাকা এবং বাকিতে 40,000 টাকা। তাহলে আমাদের প্রথমে তারিখটা লিখে হিসাব কাতে যাব, ক্রয় হিসাব, নগদান হিসাব, প্রদেয় হিসাব। ক্রয় হিসাব, নগদান হিসাব, প্রদেয় হিসাব, হিসাব কাতের কাজ শেষ। এবার যাব হিসাবের শ্রেণীবিন্যাসে। ক্রয় হিসাব ব্যয় আধুনিক পদ্ধতি হিসাব 5 ধরনের। একটা হলো সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা স্বত্ব। তাহলে ক্রয়টা হলো ব্যয় হিসাব, নগদান সম্পদ হিসাব, প্রদেয় হিসাব দায় হিসাব। 2 তারিখের কাজটা শেষ। এবার আমরা 4 তারিখে যাব, মাল বিক্রয় নগদে 55,000 টাকা, বাকিতে 90,000 টাকা। তাহলে আমাদের প্রথমে তারিখটা লিখে হিসাব কাতে যাব, নগদান হিসাব, প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাব। নগদান হিসাব সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, বিক্রয় হিসাব আয়। নগদান হিসাব সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, বিক্রয় হিসাব আয়। এবার আমরা 20 তারিখের লেনদেন থেকে হিসাব কাত বের করে নিব, পত্রিকায় বিজ্ঞাপন বাবদ নগদ পরিশোধ 15,000 টাকা। তাহলে পত্রিকায় বিজ্ঞাপন বাবদ নগদ পরিশোধ করলে 2টা হিসাব আমরা লিখব। একটা হলো বিজ্ঞাপন হিসাব,
আরেকটা হলো নগদান হিসাব। হিসাবের শ্রেণীবিন্যাসে যাব, বিজ্ঞাপন হিসাবটা হলো ব্যয় হিসাব, নগদান হিসাবটা হলো সম্পদ হিসাব। এবার আমরা 25 তারিখে যাব। 25 তারিখে নিষ্প্রয়োজনে কারবার থেকে নগদ উত্তোলন, একটা হবে উত্তোলন হিসাব আর একটা হবে নগদান হিসাব, একটা উত্তোলন হিসাব আর একটা নগদান হিসাব। উত্তোলন হিসাবটা মালিকানা সত্ত্বের সাথে সংশ্লিষ্ট, মালিকানা সত্ত্ব, আর নগদান হিসাব সম্পদ। খুব সহজ কাজ, তোমরা নিজেরা কলম করে এই কাজটা করতে পারবে, তাই আমি এটা করে দিই নাই। আমরা আবার গ নাম্বারে যাব। গ নাম্বারে 1, 8, 12 এবং 31 তারিখের লেনদেনগুলো সাহায্যে বিবরণী ছক করে দেখাতে হবে, হিসাব সমীকরণের বিবরণী ছক করে দেখাবো আমরা। তো 1, 8, 12, 31 এই চারটার মধ্যে আমরা দেখব কয়টা সম্পদ আছে, কয়টা দায় আছে। তোমরা হিসাবগুলো বিশ্লেষণ করে দেখলে দেখবে চারটা সম্পদ আছে, নগদ, যন্ত্রপাতি, আসবাবপত্র, সাপ্লাইস। তাই আমি সম্পদের দিকে চারটা সম্পদের জন্য কলম করে নিলাম, আর দায়ের দিকে ব্যাংক ঋণ প্রদেয় হিসাব মালিকানা সত্ত্বের জন্য বরাবরের মতো একটা কলাম আমরা করে নিব। এবার আমরা লেনদেনগুলোতে আসি। 1 তারিখে আমাদের বলা হলো নগদ 90,000 টাকা, আসবাবপত্র 80,000 টাকা, যন্ত্রপাতি 90,000 টাকা, আসবাবপত্র 80,000 টাকা, নগদ 70,000 টাকা এবং ব্যাংক ঋণ 35,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে নগদ এখানে 70,000 টাকা বলা হয়েছে, কিন্তু আমি লিখলাম 1,05,000, অর্থাৎ আমি ঋণের টাকাটা সহ যোগ করে দিলাম, কারণ ঋণটা আমাকে এখানে দেখাতে হবে। যন্ত্রপাতির ঘরে যন্ত্রপাতির টাকা লিখলাম, আসবাবপত্রের ঘরে আসবাবপত্রের টাকা লিখলাম। এবার আমরা ব্যাংক ঋণের টাকাটা ব্যাংক ঋণের ঘরে লিখব। এই তিনোটার সমষ্টি থেকে আমরা যদি ব্যাংক ঋণের টাকাটা বিয়োগ করে দিই, আমরা মূলধনের টাকা পেয়ে যাব। মূলধনের কলামে বা মালিকানা সত্ত্বের কলামে টাকা বসলেই তখন আমরা মন্তব্য করব বা মন্তব্য লিখব, যেমন মূলধন আনায়ন, এই মন্তব্যটা লিখলাম। এবার আমরা যাব মেয়ের 8 তারিখে। 8 তারিখে বলা হলো বাকিতে আসবাবপত্র ক্রয়। তাহলে বাকিতে আসবাবপত্র ক্রয় করলে একটা আসবাবপত্র হিসাব হবে, একটা প্রদেয় হিসাব হবে। আমি আসবাবপত্র হিসাব আসবাবপত্রের কলামে লিখলাম, আর প্রদেয় হিসাব প্রদেয় হিসাবের একটা কলাম আছে সেই কলামে লিখলাম। তোমরা মনে রাখবে সমানের যদি দুই দিকে আইটেমটা বসে, মনে করো লেনদেনগুলো সমানের দুই দিকে বসছে, একদিকে না বসে দুই দিকে বসছে, তাহলে দুই দিকে যদি বসে একই ধরনের সাইন হবে, অর্থাৎ হয়তো প্লাস বা মাইনাস যেটা হয় একই ধরনের হবে। যেমন এখানে দুইটাই প্লাস হয়েছে। আরও সহজ করে বলি, আসবাবপত্র বেড়ে যাবে তাই আসবাবপত্রে প্লাস, আর বাকিতে কেনার কারণে প্রদেয় হিসাবও প্লাস, দুইটাই আমরা যোগ করে দিব। 12 সাপ্লাইস ক্রয়। সাপ্লাইস ক্রয় করা হলে একদিকে সাপ্লাইসে প্লাস, আবার সাপ্লাইস ক্রয় করতে গেলে নগদ টাকা কমে যাবে, নগদ থেকে মাইনাস। সাপ্লাইসের ঘরে প্লাস করলাম, নগদের ঘরে মাইনাস করলাম। এরপর 31 তারিখ প্রদেয় হিসাবের অর্থ পরিশোধ। যখন প্রদেয় হিসাবকে অর্থ পরিশোধ করা হবে, প্রদেয় হিসাবকে টাকা দেওয়া হবে, প্রদেয় হিসাব থেকে কমে যাবে, তাই প্রদেয় হিসাবের ঘরে 20,000 টাকা মাইনাস করলাম এবং নগদ টাকাও মাইনাস হবে, নগদ টাকা কমে যাবে, নগদ থেকেও মাইনাস করলাম। সর্বশেষে আমরা প্রতিটা কলামে যোগ করে টোটাল একটা যোগফল বসাবো, তখন দেখবো উভয় পাশ সমান হয়ে গেছে। এটাই হলো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। অর্থাৎ এই যে আমরা লিখলাম বিবরণী ছক হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, অর্থাৎ লেনদেনের কারণে যে হিসাব সমীকরণের পরিবর্তন হয় সেটা দেখালাম, এবং একটা সময়ে গিয়ে দেখবো আমরা এই যে উভয় পাশ সমান হয়ে গেছে। তো এই অধ্যায়ের এর পূর্বে আরও কয়েকটা ক্লাস আমি নিয়েছিলাম তোমাদের, আমরা মনে হয় এই অধ্যায় আর তেমন বেশি না করলেও চলবে, নতুন আরেকটা অধ্যায় দিয়ে হয়তো তোমাদের পরবর্তী ক্লাস হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর সবগুলো ক্লাস গুরুত্বের সাথে করবে, এ আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ।